নমস্কার, আশা আলো কর্তৃক অনলাইন প্রোগ্রামে বাচ্চাদের অনেক অনেক স্বাগতম। বাচ্চারা, আশা করি তোমরা সবাই খুব মজা করে অনলাইন ক্লাস উপভোগ করছো। আজ আমি তোমাদের জন্য একটি ফানি অ্যাক্টিভিটিস নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, আমি একটি তোমাদের জন্য সজারু রেডি করেছি। এটি একটি সজারু। সজারুর গায়ে তো অনেক কাঁটা থাকে, সেই যে কাঁটা, এই যে এগুলো হচ্ছে সজারুর গায়ে কাঁটা। আর আমি এখানে সজারুর গায়ে অনেকগুলো সার্কেল করেছি। এখানে আমি ডট দিয়েছি। এই ডটগুলো কাউন্টিং করে এখানে, এই যে এখানে তিন কোণা অনেকগুলো মোচক দেখা যাচ্ছে, এখানে নাম্বার লেখা আছে। এই ডটগুলো কাউন্টিং করে সেই নাম্বারটি এখানে বসাতে হবে। সজারুর গায়ে তো অনেক কাঁটা থাকে, সেই কাঁটার মতো আমি তিন কোণা মোচক তৈরি করেছি। এই মোচকগুলোর গায়ে নাম্বার লেখা আছে। ডট গুনে গুনে যেই নাম্বারটি আসবে এখান থেকে, সেই নাম্বারের মোচকটি আমরা এখানে বসাবো। তাহলে শুরু করি। প্রথম সার্কেলে ওয়ান, ওয়ান ডট। তাহলে ওয়ান কোথায় আছে? ওয়ান। তাহলে আমি এখানে ওয়ান বসালাম। ওয়ান, টু, টু, এখানে টু বসালাম। ওয়ান, টু, থ্রি, থ্রি, ওয়ান, টু, থ্রি, ফোর, ফোর, এখানে আমি ফোর বসালাম। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, ফাইভ কোথায়? এই তো ফাইভ। পরের সার্কেলে কয়টি ডট আছে গুনে ফেলি। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সিক্স, লাস্ট সার্কেলে কত আছে, কতটি ডট আছে গুনে ফেলি। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, টোটাল সেভেন ডট। এবং আমাদের লাস্ট মোচক এই তো এখানে সেভেন, সেভেন নাম্বারটি লেখা আছে। তাহলে আমি এখানে সেভেন বসালাম। কি বাচ্চারা, সুন্দর লাগছে না? সজারুটি দেখতে এখন কত সুন্দর লাগছে দেখছো? সজারুর গায়ে নাম্বার লেখা মোচকগুলো ঠিক সজারুর গায়ের কাটার মতোই লাগছে। আশা করি তোমরা বাসায় অ্যাক্টিভিটিসটি অবশ্যই করবে এবং খুব ইন্টারেস্টিং ফিল করবে। তাহলে আজ এ পর্যন্তই।